নড়াইলের লোহাগড়ায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে মুসলিম সুইটস নামের এক মিষ্টির দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাখি ব্যানার্জি শুক্রবার সকালে এ জরিমানা আদায় করেন। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ এড়েন্দা বাজার সংলগ্ন মিষ্টির কারখানায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনস্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। সরজমিনে আজ সেখানে গিয়ে দেখা গেছে, মিষ্টি তৈরির উপকরণের উপর মাছিসহ পোকামাকড় পড়ে আছে। তাই দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লোকচক্ষুর অন্তরালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরির কারখানাটি দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে মিষ্টি তৈরি করবে এ দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।